প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমরা আলোচনায় আসি রূপতত্ত্ব। প্রথমে জানি রূপতত্ত্ব কি, শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হলো রূপতত্ত্ব। একে শব্দতত্ত্ব বলা হয়। তো এই তত্ত্বের ভিতরে জানতে হবে কি আমাদের শব্দ কি, এটা তোমরা পূর্বের ক্লাসও পড়েছ। দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। একটা উদাহরণ দিই, যেমন কলম। এখানে দেখো, ক ল ম তিনটা ধ্বনির সমষ্টি এবং এটার একটা অর্থ আছে, অর্থ হতে হবে। শুধু ধ্বনি সমষ্টি একসঙ্গে হলেই শব্দ হবে না, সেইটা একটা, সেই শব্দের একটা অর্থ হবে। এখন শব্দের গঠন, শব্দের গঠন, শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে, এগুলোকে বলে প্রত্যয়, দুই, বিভক্তি, বিভক্তি, তিন, উপসর্গ, উপসর্গ ও সমাস। তো এখন আমরা একটু প্রত্যয় সম্পর্কে আলোচনা করি। প্রত্যয় কি? প্রত্যয় বলতে আমরা সেই সব ভাষিক উপাদানকে বুঝি যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, এগুলো শব্দের পরে বসে। এই প্রত্যয় আবার দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার, তোমরা একটু খেয়াল করো, দুই প্রকার। এক কীট প্রত্যয়, দুই তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, এখন কীট প্রত্যয়টা কি আমরা দেখি। প্রত্যয় সবসময় শব্দের পরে বসে, এটা মনে রাখবে। কীট প্রত্যয় বল ক্রিয়ামূলের শেষে বসে। কীট প্রত্যয় সবসময় ক্রিয়া, কাজ, এই ক্রিয়ামূলের শেষে বসে। যেমন উদাহরণ, যেমন উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের, খেল যোগ আ, খেলা। দেখো এখানে খেল হচ্ছে কি, তার প্রত্যয় আ এখানে যুক্ত হয়েছে। এরকম আরো উদাহরণ আছে, যেমন ফুট যোগ অন্ত, ফুটন্ত, এগুলো দেখো কীট প্রত্যয়গুলো যুক্ত হয়েছে ক্রিয়ার সঙ্গে, প্রত্যয়গুলো ক্রিয়ার সঙ্গে। আর তদ্ধিত কি, শব্দের পরে যে প্রত্যয় বসে। এটা দেখো উদাহরণ দিয়ে বোঝাই, আমরা কি বাঙালি, তাহলে এটা বাঙাল যোগ হর্ষ, বাঙালি, বাঙালি। এই যে বাঙাল একটি শব্দ, আর এই ই প্রত্যয়টা শব্দের পরে বসে।
এরকম আমার বইতে অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু ভালো মতো পড়লে বুঝতে পারবে। এরপরে একটু আলোচনা করি বিভক্তি। বিভক্তি প্রত্যয়ের মতো বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই, এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে, প্রত্যয়ের সাথে মিল আছে। যেমন দেখো, ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে বলে ক্রিয়া বিভক্তি। আর শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাই শব্দ বিভক্তি। এখন ক্রিয়া বিভক্তি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন শিক্ষার্থীরা একটু খেয়াল করো আর মনোযোগ দাও। যেমন খেল যোগ হস্যই, এটা কি হলো? খেলি। এখানে দেখো, খেল হচ্ছে ক্রিয়া, তার সঙ্গে ই প্রত্যয় হস্যই যুক্ত হয়ে খেলি। আর শব্দ বিভক্তিতে দেখো, যেমন আমি উদাহরণ দিয়ে দেখাই, যেমন বাড়ি যোগ তে, এটা কি হলো? তাহলে বাড়িতে। এই বাড়ি একটি শব্দ, তার সঙ্গে বিভক্তি তে যুক্ত, তাহলে এটা শব্দ বিভক্তি। ক্রিয়া বিভক্তির সঙ্গে, ক্রিয়ার সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়েছে সেটা ক্রিয়া বিভক্তি। আর যেটা শব্দের সঙ্গে বিভক্তি যোগ হয়েছে সেটা শব্দ বিভক্তি, বাড়িতে। এখন আমরা সবাই বাড়িতে। তো আজ এ পর্যন্তই থাক, যতটুক পড়ালাম তোমরা একটু বাড়িতে বই সুন্দর করে অবসরে পড়বে, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।